ইসরায়েলি শহরগুলোকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উল্লাসের জোয়ার বইছে গাজায়। এর মধ্যেই অপ্রত্যাশিতভাবে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন এক গাজার বাসিন্দা। এ ঘটনায় একমাত্র ফিলিস্তিনি নিহত ব্যক্তি তিনি। তার নাম সামেহ খদর হাসান আল আসালি। তিনি অধিকৃত পশ্চিম তীরে একটি ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর কম্পাউন্ডে অবস্থান করছিলেন। এ সময় ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ তার উপর পড়লে তাৎক্ষণিকভাবে নিহত হন সামেহ খদর হাসান। ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যরা সামেহ খদর হাসানের মরদেহ ফিলিস্তিনি পতাকায় মোড়া অবস্থায় কবরস্থানে নিয়ে যায়। গাজার প্রায় 700 বাসিন্দা কর্মসূত্রে পশ্চিম তীরের জেরিকো শহরে অবস্থান করে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। মঙ্গলবার ইরানের এক একটি ক্ষেপণাস্ত্র যখন ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ধেয়ে যাচ্ছিল, তখন ইসরায়েলিরা মাটির নিচের টানেলে আশ্রয় নিচ্ছিলেন। এ সময় এই হামলা উদযাপন করছিলেন গাজাবাসী। ইরানের এই হামলার দৃশ্য দেখতে শিশুদের সঙ্গে গাজার সড়কে নেমে এসেছিলেন নারীরাও। গাজার যুবক ও শিশুরা একে অপরের সঙ্গে মিলে আনন্দ প্রকাশ করতে থাকে।